হ্যালো ফ্রেন্ড, আমি কনিকা। তোমাদের সবাইকে মাই সিট বেল্ট কুকিং এ আরো একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে বুঝতে পারছো আবার চলে এসেছি আরেকটা নতুন ধরনের আর সোজা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটাও আরো অনেক সোজা, এটা একটা মাছের রেসিপি। তো আগের দিন একটা নিরামিষ রেসিপি শেয়ার করেছিলাম, ভাবলাম আজকে একটা মাছের রেসিপি শেয়ার করি। তো দেখো এখানে এটা দেখতে পাচ্ছো, এই মাছটাকে বলে আমুদি মাছ। আর মাছের এই মাথাটা ফেলে দিতে হয়, মাথার মধ্যে একটা বালি থাকে বা বড় একটা কাঁকড় জাতীয় জিনিস থাকে, যেটা খাওয়া একদম শরীরের পক্ষে ভালো নয় আর কামড়ালেও খুব বাজে একটা ফিলিংস হয়, তার জন্য আমি ফেলে দিয়েছি। আর মাছের মাথাটা ফেলে দেওয়া অতি অবশ্যই দরকার। তারপরে খুব ভালো করে ধুয়ে দেখতে পাচ্ছ একদম ক্লিন করে এনে জল ঝরিয়ে তারপরে রেখে দিচ্ছি। তো চলো এবার রান্না বান্না করব, মশলাপাতি গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে আর রান্নাটা আমি কিভাবে করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো রান্নার জন্য আমি এখানে নিয়েছি, দেখো এখানে রয়েছে পেঁয়াজ, এখানে রয়েছে প্রায় একটা মতো গোটা পেঁয়াজ, আর রসুন, আর দুটো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রয়েছে সর্ষে বাটা, সাদা সর্ষে, আর এখানে একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা লাগছে, তিনটে তেজপাতা আর সামান্য কালো জিরে ফোড়নের জন্য। তো এই দিয়ে হবে সম্পূর্ণ রান্নাটা। আর রান্নার জন্য লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, আর তার সাথে লাগছে স্বাদ মতো। মাছের ঝোলের জন্য আমি যেভাবে ভাজার আলু কাটা হয় ঠিক সেভাবে ভাজার আলু কেটে রেখেছি, ঝিরি ঝিরি করে, চাইলে এর সাথে বেগুনও অ্যাড করা যায়। খুবই সামান্য পরিমাণে কয়েকটা জিনিস দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যা লাগবে, আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার দেখো এখানে প্লেটে যে মাছগুলো রেখেছিলাম তার মধ্যে আমি দিলাম এখানে পরিমাণ মতো নুন, আর এখানে দিচ্ছি এক চামচ মতো হলুদ। তো দিয়ে সমস্ত মাছের মধ্যে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মাছগুলোতে নুন আর হলুদটা খুব ভালো করে লেগে থাকে। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তো তেলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একেবারে অনেকটা মাছ দিলে হবে না, একদম একটা একটা করে অল্প অল্প করে মাছ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম হালকা হাতে ভাজতে হবে, নাহলে এই মাছটা যেহেতু খুবই নরম ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একদম সামান্য পরিমাণে মাছ দিয়ে উল্টে পাল্টে একদম হালকা হাতে ভেজে তারপরে তুলে নিতে হবে। মাছগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, যখন দেখবে এপাশ ওপাশ একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন তুলে নিতে হবে। আর এবার সমস্ত মাছগুলো ভেজে ঠিক একইভাবে তুলে নেব। সমস্ত মাছগুলো ভেজে তারপরে তুলে নিয়েছি, আর মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি আর এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি। তো সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম যে কালো জিরেটা ফোড়নের জন্য রেখেছিলাম সেই কালো জিরে, আর শুকনো লঙ্কা রেখেছিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর তিনটে তেজপাতা একই রকমভাবে মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার অপেক্ষা করব যাতে কালো জিরে, তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা সমস্ত খুব ভালো করে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিচ্ছি যে আলুগুলো আমি কেটে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর মোটামুটি এক মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেভাবে আলু দিয়েছি ঠিক একই রকমভাবে এর মধ্যে আরও বিভিন্ন রকম সবজি দেওয়া যায়, মানে মিক্স সবজি, চাইলে একটু পেঁয়াজকলি টুকরো করে কেটে দেওয়া যায়, তারপরে সিম দেওয়া যায়, আর যেটা বললাম বেগুন। তো বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা যায়, আমি শুধুমাত্র আজকে আলুই দিয়েছি আর এটা দিয়েই আজকে মাছটা রান্না করব। বেশ কিছুক্ষণ আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভেজে নিয়েছি, আর আলু যেহেতু খুব ঝিরি ঝিরি করে কেটেছি তাই প্রায় সেদ্ধ হয়ে গেছে বলা যায়, প্রায় ভাজার মতনই হয়ে গেছে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিচ্ছি এখানে রসুন, পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা, প্রায় এখানে আড়াই চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে এর সাথে একই সাথে দিচ্ছি যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার রুটিন মশলা, মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, মানে স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একই সাথে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য, আর একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো সমস্ত রুটিন মশলা বা গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেছে, আর এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, আর এর মধ্যে একই সাথে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার কারণেই যে মশলাটা নিচে লেগে যেতে পারে কষানোর সময়, তাই সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর এবার ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত মশলাটা ভাজা হয়ে যাচ্ছে আর মশলা আর আলুটার থেকে তেল বেরিয়ে আসছে।
এক মিনিট মতো ঢাকনা দিয়ে মশলা আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মাঝখানে তিন চারবার নাড়িচাড়ি দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, এর মধ্যে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে কাপ মেপে চার কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ অপেক্ষা করবো না, একটা বলো কাশ অব্দি অপেক্ষা করবো, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ হয়ে বসে রয়েছে আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো ঢাকা দিয়ে এক মিনিট মতো শুধুমাত্র জলটা বলো কাশবে, মানে জলটা ফুটে উঠবে, ততক্ষণ অব্দি অপেক্ষা করবো আর ঢাকা দিয়ে রাখবো। তো দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ফিরে আসলাম আবার দু মিনিট পর। তো দেখতে পাচ্ছো এখানে মাছের ঝোলটা খুব ভালো করে বলক চলে এসেছে, মানে মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমদি মাছগুলো আগে থেকে ভেজে তারপরে তুলে রেখেছিলাম, সেই আমদি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব হালকা হাতে মাছগুলো দেওয়ার পর একটুখানি নাড়িচাড়ি নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। যেহেতু আগেই বলেছি যে আমদি মাছটা খুবই নরম মাছ, তো একদম হালকা হাতে নাড়িচাড়ি দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়িচাড়ি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা, যে সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম। তো ততটা আমার লাগবে না, যতটা পরিমাণ আমার লাগবে ততটা পরিমাণ দেবো, বাকিটা রেখে দেবো ফ্রিজে। তো এখানে দেখো আমি মোটামুটি আড়াই চামচ মতো সর্ষে বাটা এখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে সাদা সর্ষে। তো চাইলে এর বদলে কালো সর্ষেও দেওয়া যায়, যে কোনো সর্ষে তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি সাদা সর্ষেটাই ইউজ করছি। আর দিয়ে একদম হালকাতে আরেকটু নাড়িচাড়ি নেবো, আর এর মধ্যে দেবো চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা, তারপরে ফুল আঁচ করে ঝোলটা পুরো একদম শুকিয়ে নেবো। বেশ কিছুক্ষণ ফুল আঁচ করে মাছের ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি, আর এইভাবে একটু মাখা মাখা হবে। তো মাছের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামাবো। তো নামানোর আগে যেহেতু এর মধ্যে সর্ষে দিয়েছি, তাই এর মধ্যে অ্যাড করব একদম সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে একদম গ্যাসটা বন্ধ করে দিয়ে মিনিটখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। তো এই মাছটা তোমরা সর্ষে আমদিও বলতে পারো বা মাছের ঝালও বলতে পারো, যে কোনোভাবে তোমরা নাম দিয়ে দিতে পারো। তো এর মধ্যে দেখো এবার আমি সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর এবার ঢাকা দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে কি হয় সর্ষের তেলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা সমস্ত মাছের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এই সর্ষে আমদি বা আমদি মাছের ঝাল যেটাই বলো, সেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। তো খুব সহজে আর খুব ঝটপট রেডি করে ফেললাম আর একটা নতুন রেসিপি, আর এটা হচ্ছে সর্ষে আমদি বা আমদি মাছের ঝাল। তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আর আমাকে ট্রাই করে অবশ্যই কিন্তু জানিও যে কেমন হলো খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরবো কোনো একটা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।